সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গ্রন্থ সমালোচনায় বা গ্রন্থ পর্যালোচনায়। আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো, বইটার লেখক হচ্ছেন শরীফ খান, বইটির শিরোনাম হচ্ছে সুন্দরী বিবি। প্রথমে আমি বলে রাখি আমাদের লেখকের কথা। শরীফ খান হচ্ছেন বাংলাদেশের একজন অন্যতম পাখি বিশারদ এবং তিনি একজন নিসর্গবিদ বা পরিবেশবিদ হিসেবে তিনি ব্যাপক পরিচিত এবং বাংলাদেশের পাখপাখালি নিয়ে, বাংলাদেশের পশু পাখি নিয়ে তার অনেক গবেষণাধর্মী বই আছে এবং তিনি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত এই অঙ্গনে। আর যে বইটা নিয়ে আমি কথা বলতে চলেছি আজকে, সেই বইটি একটি উপন্যাস। উপন্যাসের নাম হচ্ছে সুন্দরী বিবি। আচ্ছা, এখন উপন্যাসটি আসলে বাংলাদেশের একজন বিখ্যাত নারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবিকে নিয়ে, যদিও তারামন বিবিকে নিয়েই উপন্যাসটি, কিন্তু তারামন বিবি এখানে ছোট্ট একটি ভূমিকা নিয়ে অবতীর্ণ হন, অর্থাৎ তার নামটি বারবার আসে রেফারেন্স হিসেবে। তার জীবনের আলোকে আসলে কোনো এক সুন্দরী বিবিকে নিয়ে এই উপন্যাসটি সাজানো হয়েছে। অর্থাৎ উপন্যাসটির কাহিনী যদিও তারামন বিবিকে ঘিরে, কিন্তু অন্য একটি চরিত্রকে আসলে তারামন বিবির আদলে সাজিয়ে আমাদের লেখক কল্পনার বিস্তার তৈরি করেছেন। তো সুন্দরী বিবি হচ্ছেন এমন একজন দুর্ধর্ষ নারী, যিনি অকুত ভয়, দুঃসাহসী তেজস্বিতা তার একটি বৈশিষ্ট্য এবং তিনি পরিচয়ের দিক থেকে হলেন সুন্দরবনের একজন বিখ্যাত বাওয়ালি নজু বাওয়ালির কন্যা। তো সেই নজু বাওয়ালির কন্যা ছোটোবেলা থেকে বড় হয়েছে সুন্দরবনের আলো হাওয়ায়, জলে মাটিতে। সুন্দরবনের পাখির ভাষা সে বুঝতে পারত, সুন্দরবনের বাঘের সাথে সে লড়াই করতে পারত, সুন্দরবনের কোথায় কী আছে সমস্ত কিছু ছিল তার নখদর্পণে। তারপরে এই অসামান্য সুন্দরী বিবির প্রেমে হাবুডুবু খেত অনেক পুরুষ, বিশেষ করে ইমান মোয়াল বলে একজন ছিল, যে কিনা তার প্রেমে দেওয়ানা ছিল এবং দেওয়ানা হয়ে সে অনেকগুলো কবিতা লিখেছে, পয়ার লিখেছে এই সুন্দরী বিবিকে নিয়ে। তবে এই বিষয়গুলো আসলে সুন্দরী বিবির সম্পর্কে খুব বেশি বার্তা দেয় না। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সুন্দরী বিবি ছিল আমাদের একাত্তরের রণাঙ্গনের একজন অসামান্য সাহসী বীর মুক্তিযোদ্ধা। অর্থাৎ নারীরা যে লড়াই করতে জানে, নারীদের ভেতরে যে বাঘের গর্জন থাকতে পারে, তারা যে দুঃসাহসী হয়ে পুরুষের সমকক্ষ হয়ে লড়াই করতে জানে বাংলা মায়ের দামাল কন্যা, তার একটি জলজ্যান্ত রূপকল্প আমরা পাই সুন্দরী বিবির চরিত্রায়নে। এই সুন্দরী বিবি মুক্তিযুদ্ধে তার দুটো কন্যাকে দেখেছেন পাকিস্তানিদের হাতে নিগৃহীত হতে, তার প্রতিবেশীকে দেখেছেন নিগৃহীত হতে, তার বাবা নজু বাওয়ালি যে কিনা নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং শহীদ ছিলেন, তার সমস্ত কষ্ট তিনি সহ্য করেছেন। কিন্তু এই যে মহিলা তার সন্তানের অপমান হলো, তার পিতাকে আত্মাহুতি দিতে দেখলেন, তার প্রতিবেশীদেরকে খুন হতে দেখলেন, তাতে তিনি ভেঙে না পড়ে বরং তিনি প্রতিশোধ স্পৃহায় উদ্বেলিত হলেন। একদিকে অসামান্য সুন্দরী, অন্যদিকে বাঘের মতো তার দুঃসাহস, এই সমস্তটা মিলে তিনি হয়ে উঠলেন একজন অনন্যা মহিষী নারী। আমরা দেখলাম মুক্তিযুদ্ধে তার স্বামী, সে পাকিস্তানিদের সঙ্গে মিলিত হয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে, তিনি স্বামীকে তিনি হত্যা করেছেন, এক বিন্দু তার বুক কাঁপেনি। তার সমস্ত আত্মীয় স্বজনের মৃত্যুকে তিনি সহ্য করেছেন, কিন্তু তা সহ্য করেও তিনি লড়াইয়ের ময়দানে তিনি পুরুষের সমকক্ষ হয়ে লড়েছেন পাকিস্তানিদের রক্তচক্ষু উপেক্ষা করে। আবার এই মহিলাই একটু পরে ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার পরেও মুক্তিযোদ্ধাদের জন্য তিনি রান্না করছেন, তাদের খাবার পরিবেশন করছেন, চোখের জল মুছে তিনি, তার চোখ মুখ থেকে মনে হচ্ছে আগুনের হলকা বেরোচ্ছে। এই যে নারীর একটি সাহসী এবং দুঃসাহসী মনোভাব, সমস্তটা আমরা দেখতে পাই পুরো উপন্যাসের পরতে পরতে। আমাদের লেখক শরীফ খান বাগেরহাটের মানুষ, তিনি ঠিক সুন্দরবন অঞ্চলের আমাদের যে গেরিলা মুক্তিযুদ্ধ বা সম্মুখ সমর
তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তুলে ধরেছেন অসামান্য কাব্যিক দক্ষতায়। তার পুরো উপন্যাসের ক্যানভাস জুড়ে আমরা দেখতে পাই হাজারো চিত্রকল্প, তার ভাষা অনেকটা কাব্যিক। তিনি নিজে যেহেতু পক্ষীবিদ, সুন্দরবন সহ বাংলাদেশের সমস্ত অঞ্চলের পাখি সম্পর্কে একজন বিশারদ, কাজেই প্রকৃতির যে অসামান্য রূপ তিনি অঙ্কন করতে পেরেছেন এই উপন্যাসটিতে, সেটি তার একটি বড় শক্তি। আর তিনি সুন্দরী বিবিকে তার মনের সমস্ত মাধুরী দিয়ে তৈরি করেছেন। সুন্দরী বিবি হয়ে উঠেছেন আমাদের সুন্দরবন, সুন্দরবনেরই একটি প্রতিমূর্তি। অর্থাৎ আমাদের সুন্দরবন যে নিজেও একটা চরিত্র হয়ে উঠতে পারে, সুন্দরবনের একটি বাঘও যে চরিত্র হয়ে উঠতে পারে, সুন্দরবনের যে একটা নদী সেটিও যে একটা চরিত্র হয়ে উঠতে পারে, তার মধ্যে যে একটা এজেন্সি থাকতে পারে, তার নিপুণ বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করি সুন্দরী বিবি উপন্যাসে। কাজে মুক্তিযুদ্ধের উপন্যাসগুলোতে আমরা সাধারণত পুরুষের লড়াইয়ের গল্প জানি, সেখানে পুরুষ কীভাবে বুক চিতিয়ে লড়াই করেছে, আত্মাহুতি দিয়েছে তার জানি। কিন্তু নারীর লড়াই, যেটি আমাদের মতো পুরুষতান্ত্রিক সমাজে আসলে উপেক্ষিত থেকে গেছে, মুক্তিযুদ্ধের নারীদের যে অবদান সেটা উপেক্ষিত থেকে গেছে, তার বিরুদ্ধে একটি প্রতিবয়ান তৈরি করতে পারে এই সুন্দরী বিবি উপন্যাসটি। আরও একটা বিষয়, আমরা পরিবেশ বা নিসর্গকেন্দ্রিক অনেক সাহিত্য খুঁজে পাই, মুক্তিযুদ্ধকেন্দ্রিক অনেক সাহিত্য খুঁজে পাই, কিন্তু এই দুটো বিষয়কে একই সূত্রে একই মোহনায় নিয়ে এসে যে উপন্যাস তৈরি করা যায়, এটি একটি বিস্ময়কর জিনিস বটে। উপন্যাসটি লেখা হয়েছিল 2001 সালে। দ্য হাঙ্গ্রি টাইড যে উপন্যাসটি আমরা কথা বলি, সুন্দরবন ট্রাইলজির প্রথম যে বইটি অমিতাভ ঘোষের, তারও প্রায় 3 বছর আগে বইটি প্রকাশ পেয়েছিল। এবং সেখানে সুন্দরবনকে একটা চরিত্রের মতো উপস্থাপন করে সুন্দরবনের ভূপ্রকৃতি এবং আবহাওয়াকেও একটি এজেন্সি দিয়ে, ক্ষমতা দিয়ে, আমাদের লেখক মুক্তিযুদ্ধের সঙ্গে সেটাকে যুক্ত করে দিয়ে যে অসামান্য কাজটি করেছেন, আর তার জন্য আমার মনে হয় আমাদের লেখক শরীফ খান অনেকগুলো প্রশংসা পেতে পারে। এখানে আমরা যদি চাই তো এটাকে মুক্তিযুদ্ধের উপন্যাস হিসেবে দেখতে পারি, আমরা যদি চাই তো এটাকে নারীবাদী উপন্যাস হিসেবে দেখতে পারি, আমরা যদি চাই এটাকে অবশ্যই আমরা পরিবেশ নারীবাদের দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করতে পারি। আর আরেকটা বিষয় হলো যে আমরা জানি যে জীবনমুখী যেসব উপন্যাস আছে সেখানে ভাষা একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এই পুরো উপন্যাসটি রচিত হয়েছে বাঘেরহাট বা সুন্দরবন বা খুলনা অঞ্চলের প্রেক্ষাপটে, কাজে চরিত্রদের মুখে যে চমৎকার করে তিনি স্থানীয় ভাষা, আঞ্চলিক ভাষার প্রয়োগ করেছেন সেটা খুবই প্রশংসনীয়। যেহেতু আমি এখন ওই এলাকাটাতে থাকি, আমি বুঝতে পারি লেখক খুবই বস্তুনিষ্ঠ ছিলেন। আবার একই সঙ্গে এখানে আমরা গদ্য আছে, আবার পদ্য আছে। পদ্য কেন আছে? কারণ সেখানে একটি চরিত্রই আছে যিনি হচ্ছেন স্বভাবকবি, স্বভাবকবি ইমান মোয়াল, যে সুন্দরী বিবির প্রেমে মুগ্ধ হয়ে তাকে ঘিরে পদ্মের পর পদ্য লেখে গিয়েছে। তার ব্যর্থ প্রেমের যন্ত্রণাকে ভুলবার জন্য সে ছন্দে ছন্দে কবিতা লিখেছে, সেই কবিতাগুলোকেও উপস্থাপন করা হয়েছে এই উপন্যাসটিতে। এবং আমরা যে উত্তর আধুনিক সাহিত্যের কিছু লক্ষণ আমরা বুঝতে পারি, যে সেখানে উঁচু সংস্কৃতি এবং নিচু সংস্কৃতির মধ্যে বিভেদ থাকবে না, সেখানে গদ্য ও পদ্যের যে সীমানা সেটা গুছে যাবে, আমাদের ঔপন্যাসিক শরীফ খান সে কাজটি অনবদ্যভাবে করতে পেরেছেন। কাজে আমরা এখানে গদ্য পাবো, পদ্য পাবো, আমরা এখানে আঞ্চলিক ভাষা পাবো, প্রমিত ভাষা পাবো, এবং আমরা সেখানে জনজীবনের চিত্র পাবো, মানবিকতার দলিল পাবো, এবং মানবতার যে ক্রন্দন, মানবতার যে বিপর্যয় সেটিও পাবো, নারীর ক্ষমতা পাবো, নারীর অসহায়ত্ব পাবো। সুন্দরবন কেবল একটি ভূপ্রকৃতি নয়, কোনো একটা সেটিং নয়, কোনো একটি পটভূমি নয়, রীতিমতো সুন্দরবন উপস্থাপিত হয়েছে, আগেই বলেছি, একটি চরিত্র হিসেবে। সবটা মিলিয়ে একটি আধুনিক ও উত্তরাধুনিক উপন্যাসের যেসব বৈশিষ্ট্য আমরা সাহিত্য সমালোচনার ক্ষেত্রে আমরা আলাপ করে থাকি, তার সমস্ত লক্ষণ এই বইটিতে আছে। কিন্তু আমি জানতে পেরেছি যে বইটার খুব একটা কপি অন্তত বাজারে নেই। আমার মনে হয় শরীফ খান রচিত সুন্দরবন উপন্যাসটির আবারও ছাপা হতে পারে, আরও জনমানুষের কাছে পৌঁছতে পারে, কারণ আমাদের মুক্তিযুদ্ধের উপন্যাস
এবং আমাদের পরিবেশবাদী উপন্যাস এবং আমাদের নারীবাদী উপন্যাস, আমাদের উত্তরাধুনিক উপন্যাস, এই সমস্তগুলো বর্গের মধ্যে আমরা ফেলে উপন্যাসটিকে দেখতে পারি। তো আমার কাছে মনে হয় যে উপন্যাসটির পাঠক প্রিয়তা পাওয়া উচিত এবং উপন্যাসটি আবারও ছাপার মাধ্যমে পাঠকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া উচিত। আমি আশা করব যে এই বইটি আমার আলোচনার প্রেক্ষিতে এই বইটি সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হবে, বইটি যথার্থ মর্যাদা পাবে এবং একজন পক্ষী বিশারদ বা একজন নিসর্গবিদ লেখক হিসেবে শরীফ খানের যে পরিচিতি, ঔপন্যাসিক হিসেবেও শরীফ খানের যেন ঠিক ততটাই পরিচিতি তৈরি হয়, সেটা আমার প্রত্যাশা থাকবে। তো সবাইকে ধন্যবাদ।